WBCS এর সাথে ইউটিউবের একটা মিল আছে, কোথায় জানেন? এই যে নতুন নতুন যারা ইউটিউব করে দেখবেন যে ভিউসই আসে না, বা তারা হয়তো হাল ছেড়ে দেন অনেক সময়। সেরকম নতুন নতুন যারা WBCS এর অ্যাসপিরেন্ট তারাও ভাবে যে এত বড় সিলেবাস সমুদ্রের সমান, এটাকে শেষ করা যাবে? অনেকে প্রিপারেশন শুরু করেও ছেড়ে দেন। অথচ দেখুন, যারা আজ পর্যন্ত ইউটিউবার হয়েছেন, শুরুর দিকে কে এত বড় সাকসেসফুল ইউটিউবার ছিলেন বলুন তো? শুরুর দিকে কেউ ছিলেন না, শুরুতে তাদেরও 5, 9, 10 এরকম ভিউস আসতো। পরে আস্তে 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 সাবস্ক্রাইবার গেইন হয়, ভিউজ বাড়ে, তারপরে তারা আস্তে আস্তে ইউটিউবারে পরিণত হয়েছেন। যখন তারা ইউটিউবার পরিণত হয়েছেন, তাদের তখন সুখ সমৃদ্ধির অভাব নেই, হ্যাঁ, টাকার অভাব নেই, নাম যশের অভাব নেই। ঠিক সেরকমই WBCSটা গুটি 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 করে এগোতে হয়। শুরুর দিকে মনে হয় সাকসেস পাওয়া যাচ্ছে না, কিন্তু ওই যে শুরুটা করলেন ওইটা ধরে রাখতে হয়, এই কনসিস্টেন্সি ধরে রাখতে হয়, মাঝখানে ব্রেকডাউন করলে হয় না। এইভাবে করে আস্তে 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 গুটি গুটি পায়ে এগিয়ে গেলে একদিন না একদিন অবশ্যই WBCS হওয়া যায়। অবশ্যই আপনাকে স্পিড রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে, নাহলে কিন্তু WBCS কিন্তু সম্ভব নয়। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যে কোনো WBCS এর মতো এত বড় একটা মনে করেন যে জব করবেন, তো সেই ক্ষেত্রে তো আপনাকে পরিশ্রমটা একটু বেশি করতেই হবে। চাকরি পেয়ে যাওয়ার পরে কি আর পরিশ্রম নেই? আছে, তবে সেই পরিশ্রম থাকলেও এখানে ভালো পারিশ্রমিক রয়েছে, সম্মান রয়েছে, তখন কিন্তু সেই পরিশ্রমটা করা যায়। কিন্তু তার আগের কথা ভাবুন, তার আগে কিন্তু আরও বেশি পরিশ্রম করতে হচ্ছে আপনাকে পড়াশোনার মাধ্যমে, কিন্তু এখানে কিন্তু আপনি কিছু পাচ্ছেন না। ঠিক ইউটিউবের মতো, ইউটিউব যতদিন মনিটাইজেশন না হয় ততদিন কিন্তু সাবস্ক্রাইবাররা কম, সরি সাবস্ক্রাইবার নয়, যারা ক্রিয়েটর তারা কিন্তু কম পরিশ্রম করেন না, প্রচুর পরিশ্রম করেন, কিন্তু অনেক সময় খেয়েই হারিয়ে ফেলেন, ধৈর্য হারিয়ে ফেলেন। কারণ যারা ধরে রাখে তারা একদিন একদিন সফলতার মুখ দেখেন, নাম যশ টাকা পয়সা সব পায়। তাহলে এই এই বিষয়গুলো মাথায় রাখুন, কনসিস্টেন্ট থাকুন, পড়াশোনা করে যান, বেশি পড়াশোনা করুন, বেশি রিভিশন করুন, বেশি মক টেস্ট দিন। WBCS হবেই হবে।